হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। ওয়েলকাম টু দ্য চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ ব্লগ। আর আজকের ব্লগটা আমি স্টার্ট করলাম রান্নাঘর থেকে। এখন তোমরা দেখতে পাচ্ছ আমি উনুনে কিন্তু অলরেডি ভাত চাপিয়ে দিয়েছি। স্নান করে বেরিয়ে না বেরিয়েই আমি তো ভাতটা চাপিয়ে দিই। আর আমার চালটা ফুটে যাওয়ার পর এখন ভাতের মধ্যে আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি। আজকে অ্যাকচুয়ালি রান্না করব হচ্ছে খিচুড়ি। আজকে প্লেন ভাত রান্না করব না, আজ খিচুড়ি রান্না করব। অনেক দিন ধরে ইচ্ছে করছিল যে খিচুড়ি খাই খিচুড়ি খাই, কিন্তু সেই সুযোগটা আমার হয়ে ওঠেনি খিচুড়ি খাওয়ার। তো আজকে ফাইনালি সেই সুযোগটা হাতে পেয়েছি এবং রান্নাবান্নাও স্টার্ট করে দিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ। তো আমি আসলে স্নান টান করে বেরোনোর পরেই ভাতটা চাপিয়ে দিয়েছিলাম এবং ভাতটা ফুটে যাওয়ার পর সবজিগুলো, মানে ভাতটা ফুটে যাওয়া বলতে কি, একটুখানি বেশি ফুটে যাওয়ার পর সবজিগুলো দিচ্ছি, কারণ চালটা সিদ্ধ হতে একটু বেশি টাইম লাগে। তাই ভাতটা একটু ভালো করে ফুটিয়ে নিচ্ছি, তারপরে সবজিগুলো দিয়ে আর আমি একটুখানি নাড়াচাড়া করে মিক্স করে নিচ্ছি। এরপরে আমি এর মধ্যে নুন আর হলুদ দিয়ে দেব, তাতে করে একটুখানি তাড়াতাড়ি করে সেদ্ধ হয়ে যাবে সবজিগুলো। নুন হলুদ দিলে হলুদটার রঙটাও বেশ ভালো ধরবে, আর নুনটা তো বুঝতেই পারছো সেদ্ধ হওয়ার জন্য দেবো, আর নুনটা ব্যালেন্সও বেশ ভালোই হবে ভাতের সাথে আর তরকারি মানে সবজিগুলোর সাথে বেশ ভালো রকমভাবে ব্যালেন্স হয়ে যাবে। তো এদিকে রান্নাবান্না স্টার্ট করেই দিয়েছি, আর তখন থেকেই ব্লগটা স্টার্ট করলাম, তোমরা দেখতে পাচ্ছ। স্নান টান করে তো বেরিয়েছি, ঢাকা দিয়ে দিলাম। এই দিকে দেখো, এখানে একটা বেশ বড় সড়ো লাউ আছে, যেটা আমি তোমাদের গতকালকের ভিডিওতেই দেখিয়েছিলাম যে এখানে একটা লাউ ধরেছে। তো এই লাউটা আজকে পাড়া হবে, আর এই যে লাউ পেড়ে নিয়েছি, এবার এই লাউকে কাটবো। কেটে কুটে আজকে এই লাউটা রান্না হবে, একটা দারুণ রেসিপি রান্না করব এটা দিয়ে। তো এখানে আমি লাউটা কেটে নিচ্ছি। আজকে অ্যাকচুয়ালি রান্না করব হচ্ছে লাউ মাংস, মানে লাউ দিয়ে মাংস রান্না করব, মুরগির মাংস লাউ দিয়ে রান্না করব। তো বেশ ভালো লাগে খেতে। আগে আগে খুব রান্না করতাম লাউ মাংস, কিন্তু মাঝখানে তারপর থেকে আর করাই হয়নি রান্না। তো আজ অনেকদিন পর আবার লাউ মাংস রান্না করবো, আর লাউ মাংস রেসিপি আমি একবার তোমাদের সাথে শেয়ার করেছিলাম, ঠিক আছে। এদিকে আমার খিচুড়ি হচ্ছে, আমি লাউটা কেটে নিচ্ছি, হাজবেন্ড গেছে মাংস নিয়ে আসতে। আজকে আসলে হাজবেন্ড বাড়িতে আছে আর বাবা বাড়িতে নেই, তো সেই কারণে আজকে খিচুড়ি খাওয়ার সুযোগটা হয়েছে। বাবা একেবারে খিচুড়ি খেতে চায় না, মা যদিও মানে মা খেতে পছন্দ করে খিচুড়ি, কিন্তু মায়ের শরীর খারাপের জন্য মা খেতে পারে না, কিন্তু বাবা একেবারেই খেতে পছন্দ করে না। তো সেই জন্য বাবা বাড়িতে থাকলে বা বাবা বাড়িতে খেলে তখন খিচুড়ি রান্না করতে পারি না। তো আজকে হাজবেন্ড আছে বাড়িতে, মাও বললো যে হ্যাঁ রিচ করো না তাহলে খাওয়া যাবে, তো খিচুড়িটা হালকা পাতলার মধ্যেই করব। আর মাংস তো করবোই লাউ মাংস, ওই জন্য দেখো তখন লাউটা কেটে নিলাম। আর এখন আমি পুকুর ঘাটে চলে এসেছি মাংসটাকে কেটে নিতে, মাংস তো হাজবেন্ড নিয়ে চলে এসেছে। মাংসটা ছোট্ট ছোট্ট পিস করে কাটছি, লাউ মাংসের ক্ষেত্রে বড় বড় মাংস থাকলে ভালো লাগবে না খেতে, সেই জন্য মাংসটা ছোট ছোট করে পিস করছি। মানে লাউটা যত বড় বড় পিস হবে মাংসটা সেইরকম বড় বড় পিস করে কাটতে হবে, মানে ছোট্ট ছোট্ট, খুব একটা বড় নয়। আর আমি পুকুর ঘাটে এসে কাটছি, তার কারণ হচ্ছে একেবারে এখানে কাটা ধোয়াও হয়ে যাবে, বটি ধোয়াও হয়ে যাবে, এখানে মাংসটাও ধোয়া হয়ে যাবে। আর তোমার যদি রান্নাঘরে বসে কাটতাম তাহলে আবার রান্নাঘরে গোবর টোবর দিতে হতো, কারণ রক্ত টক্ত তো পড়তো আর মাংসর জলটা হলেও পড়তো। তো একেবারে পুকুর ঘাটে কেটে নিচ্ছি, একেবারে সব কাজ গোছানো হয়ে যাবে। তো এখানে কেটে ধুয়ে নেব, তারপরে আরেকবার ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিলেই বাস কাজ হয়ে যাবে। আর লাউ মাংসটার টেস্টটা যেমন ভালো হয় তেমনই মাংসটা খুব একটা বেশি লাগে না, মাংস বা মশলা কোনোটাই বেশি লাগে না, অল্প অল্প পরিমাণে হয়, রিচ খুব একটা হয় না, হালকা পাতলাভাবে হয়, কিন্তু খেতে সেই লাগে, একেবারে মানে অন্য লেভেলের টেস্ট হয়। তোমরা অবশ্যই ট্রাই করো, একবার তোমাদের সাথে শেয়ার করেছিলাম, তাও আজকে আমি একবার বলে দেবো তোমাদের, ঠিক আছে। তো এই দিকে আমার সবজিগুলো মোটামুটি সিদ্ধ হয়ে এসেছে, এই সময় আমি মশলাটা দিয়ে দিচ্ছি। আসলে মশলা আমি কষিয়ে রেখেছিলাম খিচুড়িতে দেওয়ার জন্য, তো খুব বেশি মশলা নয়, সামান্য একটুখানি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, কাঁচা লঙ্কা বাটা আর পেঁয়াজ আদা রসুন, তো অল্প পরিমাণে মশলা আমি কষিয়ে রেখেছিলাম আগেই, তো সেটাই এখন দিয়ে দিলাম। আর কড়াটা ধুয়ে জলটাও দিয়ে দিলাম, এবার ভালোভাবে ফুটিয়ে নেব। তার আগে এখন দেখো ডালটা দিয়ে দিচ্ছি, ডালটা আমি কিন্তু চালের সাথে দিইনি,
কারণটা কি, আমি ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে তোমার ডাল যদি একসঙ্গে চালের সাথে দিয়ে দেওয়া হয় বা সবজির সাথে দিয়ে দেওয়া হয় তাহলে ডালটা একেবারে ঘেঁটে যায়, আর আমি চাইছিলাম যেন ডালটা গোটা গোটা থাকে। তো যতটা আমার বাকি রয়েছে সবজি বা চাল সেদ্ধ হতে, ততক্ষণকে কিন্তু ডালটাও খুব ভালো রকমভাবে সেদ্ধ হয়ে যাবে। এমনিতেই ডাল সেদ্ধ হতে খুব একটা বেশি টাইম লাগে না। এদিকে আমার সব সবজি সেদ্ধ হয়ে গেছে, আলু কপি টপি সবই সেদ্ধ হয়ে গেছে, কিন্তু পেঁপেটা এখনও পর্যন্ত সেদ্ধ হয়নি। তো লাউ মাংসর মাংস আমার কষানো হয়ে গেল, একটুখানি জল দিয়ে দিলাম। লাউ মাংস করতে গেলে আলাদা কোনো ধরনের নয়, আগে মাংস যেভাবে কষানো হয় সেইভাবেই কষিয়ে নিলাম। তারপরে এই যে লাউ আর আলু, আলু আমি ইচ্ছে করেই দিচ্ছি, আলু না দিলেও কোনো ব্যাপার নয়। আর লাউগুলো দেখো আমি কিন্তু বেশ বড় বড় করে কেটেছি। তো লাউ আর আলু এখন দিয়ে দিচ্ছি, দেন ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে দিলে কি হবে, লাউয়ের জলটা বার হয়ে যাবে, তাতে করে লাউ আলু মাংস সব ভালো রকমভাবে সেদ্ধ হয়ে যাবে। তো খুবই সহজ পদ্ধতি, মানে কোনো ঝামেলা নয়, তবে খেতে খুবই ভালো লাগে। আজকের মতো আমাদের দুপুরবেলার ভাত খাওয়া দাওয়া সব কমপ্লিট। আজকে তো ভাত করিনি, আজকে খিচুড়ি করেছিলাম। তো যাই হোক, দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট, বাসন কুসন ধুয়ে টুয়ে গুছিয়ে দিয়ে তারপরে হাত মুখ ধুয়ে একেবারে ঘরে চলে এসেছি। আজকে আর বাইরে বসলাম না, কারণ আজকে রোদটা মারাত্মক রোদ দিচ্ছে। আজকে রোদটা এমন দিচ্ছে, চৈত্র মাসে যেরকম রোদের তাপ থাকে, যেরকম রোদটা থাকে, সেই রকম রোদটা দিচ্ছে আজকে। তো বাইরে বসে থাকাই যাচ্ছে না। আমি যখন রান্না করছিলাম আমার গায়ে যেটুকুনি রোদ লাগছিল তাতেই আমার পুরো একদম বিরক্তি লাগছিল। আজকে রোদটার এত তাপ, মনে হচ্ছে যেন রোদটা এসে পুরো একদম ঠাস ঠাস করে চড় মারছে গালে। ঠিক আছে, তো দেখাতে গিয়ে আমি নিজেই নিজের গালে এক্ষুনি চড় মেরে নিতাম। তো যাই হোক, এইখানে এসে হাতটা আটকে গেছে, নাহলে এক্ষুনি নিজেই নিজের গালে চড় মারা হয়ে যেত। তো যাই হোক, রোদটার তাপটা প্রচণ্ড পরিমাণে রয়েছে বলে আজকে আর বাইরে বসলাম না, একেবারে ঘরে চলে এলাম। আর এখন তো অবভিয়াসলি একটুখানি ঘুমোবো, দুপুরবেলায় খাবার দাবার খেয়ে দেওয়া, একটুখানি ঘুম না দিলেই নয়, ঘুমোতে তো হবেই। আজকে বিকেলবেলায় আবার একটুখানি বাজার যাওয়ার প্ল্যান আছে, জানি না আদৌ যাওয়া হবে কি হবে না, তবে প্ল্যান করে রেখেছি যে আজকে বিকেলবেলা একটুখানি বাজারে যাব। বেশ কিছু জিনিস দরকার আছে, কিনতে হবে। আমার মুখে একটুখানি ওই যে জ্বালানা দিয়ে রোদটা ঢুকছে, তো সেইটাই পড়েছে, তো মুখটা কেমন যেন দেখাচ্ছে। আর এই দূর থেকে কথা বললে কথাটা অনেক দূরে হয়ে যাচ্ছে, শোনা যাবে কি না জানি না। একটু আগে, মোটামুটি মিনিট পাঁচেক মতো আগে, আমাদের এইখানে একটা কুকুর একটা বাচ্চা মেয়েকে ছুটিয়ে নিয়ে গেল, মানে কামড়ে দিত, আর একটু হলে কামড়ে দিত। তো বাচ্চা মেয়েটা অনেক জোরে চিৎকার করেছে বলে সবাই বেরিয়ে পড়েছিল, তো কুকুরটাকে তাড়িয়ে দিল, না হলে বাচ্চা মেয়েটাকে একেবারে কুকুরটা কামড়ে দিত। আসলে কুকুরটা পাগল হয়ে গেছে, মানে বাচ্চাদেরকে দেখলে বিশেষ করে কুকুরটা ছুটিয়ে নিয়ে যাচ্ছে বাচ্চাদেরকে। ঠিক আছে, আর কালো রঙের কুকুরটা লাজটা পুরো একদম সোজা হয়ে গেছে, তো বাচ্চাদেরকে দেখলেই ছুটিয়ে নিয়ে যাচ্ছে। এখনও পর্যন্ত কাউকে কামড়াতে পারেনি, কিন্তু সুযোগ পেলে কামড়ে দেবে। আর জানি না, কুকুরটার মনে হয় বাচ্চা হয়েছে, সেই জন্যই এরকম হিংস্র হয়ে গেছে। তো যাই হোক, চলো এখন একটুখানি ঘুমিয়ে নিই, ঘুমিয়ে টুমিয়ে বিকেলবেলার কাজবাজ সেরে যদি মানে যাওয়া হয় তো হবে বাজার, তবে যাওয়ার প্ল্যান আছে, যখন সাকসেস হওয়ার পার্সেন্টেজটা একটু বেশির দিকেই আছে। গুড ইভিনিং, এখন বাজে হচ্ছে সন্ধে পৌনে ছটা, এই জাস্ট সন্ধে, সবাই সন্ধে টন্ধে দিচ্ছে, এইদিকে আমিও রেডি হয়ে গেলাম। দুপুরবেলায় তো তোমাদের বললাম যে সন্ধ্যের দিকে করে একবার বাজার যাওয়ার প্ল্যান রয়েছে। বাজার যাওয়ার অনেকগুলো কারণ আছে, তার মধ্যে সবথেকে উল্লেখযোগ্য কারণ হচ্ছে যে আমি আমার দাঁতের ডাক্তার দেখাতে যাব। দাঁতটা প্রচণ্ড পরিমাণে ব্যথা করছে, আর যেহেতু প্রচণ্ড ব্যথা করছে, মানে এখন আমি কথা বলছি বলে ভেবো না যে দাঁতটা ব্যথা করেনি, দাঁতটা ব্যথা করছে, কিন্তু ব্যথার ওষুধ খেয়েছি বলে এখন পারফেক্টলি কথাটা আমি বলতে পারছি। তো দাঁতটা একবার চেক আপ করাবো, কী ব্যাপার সেপার, মানে ব্যথাটা যদি একটুখানি বন্ধ করা যায় তো বেশ ভালোই হয়, তো এই কারণে একবার চেক আপ করাবো। আর আমার টুকিটাকি জিনিসও কেনাকাটি করার আছে, সেগুলো কেনাকাটি করব। আর সব থেকে বড় ব্যাপার যেটা, সেটা হচ্ছে সামনেই বিয়েবাড়ি আছে, বিয়েবাড়ির নেমন্তন্ন এসেছে তোমাদের বললামই, তো সামনেই বিয়েবাড়ি আছে, তো বিয়েবাড়িতে তো গিফট দিতে হবে, তো সেই গিফট কিনতে যাচ্ছি আজকে। তো এই সব বিভিন্ন কারণের জন্য আজকে বাজার যাচ্ছি। আর আজকে খুব একটা ঠান্ডা নেই, কিন্তু বাইকে যাব, বাইকে গেলে তো তোমার ঠান্ডা লাগবেই, তো সেই কারণে সোয়েটার একটা এই স্টলগুলো নিয়ে নিয়েছি, মানে প্রোটেকশন নিয়েই যাচ্ছি, যদি ঠান্ডা লাগে তো ভালো, এগুলো ব্যবহার হয়ে যাবে, ঠান্ডা না লাগলে আরও ভালো। যাই হোক, এখন রেডি শেডি হয়ে গেছি, এখন বেরিয়ে পড়ছি। চলো, যতটুকু যা সম্ভব হবে তোমাদের সাথে শেয়ার করব। আর অনেক দিন পর বাড়ির থেকে বাইরে বেরোচ্ছি, মানে শিলদা টিলদা অনেক দিন পর যাচ্ছি, তো বেশ ভালো লাগছে। আশা করছি তোমাদেরও আজকের এই ব্লগটা দেখতে বেশ ভালো লাগবে। আর ভালো লাগলে কী করতে হবে তোমরা তো জানোই, লাইক কমেন্ট আর শেয়ার, আর চ্যানেলটা সাবস্ক্রাইব। তো চলো
শিলদা ঢুকে না ঢুকেই একটা কাপড় দোকানে ঢুকে পড়েছি, কারণ আমার একটা ইম্পর্টেন্ট জিনিস নেওয়ার আছে, সেটা হচ্ছে আমি একটা চাদর নেব, ঠিক আছে? তো সেই জন্যই প্রথমেই এই দোকানটা পড়েছে, তো প্রথমে এই দোকানটায় ঢুকলাম। তো দোকানটাতে বেশ ভিড় ছিল, বেশ কিছুক্ষণ দাঁড়ানোর পরও আমি যে চাদরটা চাইছিলাম সেই চাদরটা পেলাম না। আসলে চাদর পেয়েছিলাম, ওই ধরনের চাদরই পেয়েছিলাম আমি, অ্যাকচুয়ালি বাটি প্রিন্টের চাদর, মানে যেটাকে বাটিক প্রিন্ট বলে, তো সেই চাদরগুলো চাইছি। ওই চাদরগুলোর অনেক দিনের শখ আমার নেওয়ার, কিন্তু আমার নেওয়াই হয়নি। তো আজকে ওই চাদরগুলো কিনবো বলে ঠিক করেছি। আর এখানে সব চাদর আছে, ওই চাদরগুলোই নেই। আর অনেক খোঁজাখুঁজি করার পরে যদিও বার হলো, তো কালার ঠিক পছন্দ হলো না, তাই নিলাম না। এখানে আর একটা দোকানে ঢুকেছি, সামনে বেশ কিছু চাদর টাঙানো ছিল, তার মধ্যে আমার এই লাল রঙের চাদরটা ভালো পছন্দ হয়েছিল। লাল রঙেরটা আর গোলাপি রঙের, এই দুটো চাদরই খুব পছন্দ হয়েছিল। কিন্তু এই চাদরগুলো তো আমি নেব না, আমি যে চাদর নিতে এসেছি আমি সেটাই নেব। তো এইখানে দেখো, এই দোকানটাতে বেশ চাদরগুলো ভালো ছিল, তবে এই রঙটা আমার পছন্দ হয়েছিল, আর কোনো রঙ ভালো লাগেনি। কিন্তু এই যে সাদা রয়েছে, এটার জন্য একটা কারণ নিলাম না, আর একটা কারণ হচ্ছে দামটা অতিরিক্ত মাত্রায় বলছিল, তো সেই কারণে আর কি নেওয়া হলো না, এখানেও নেওয়া হলো না। এই রঙটা আমার বেশ ভালোই লাগছিল, আর অন্য কোনো একটা রঙও থাকেনি। আমি অ্যাকচুয়ালি লাল হলুদ রঙগুলো চাইছিলাম, এই রঙটা আমি ভেবেছিলাম প্রথমে যে হবে, কিন্তু না, এটার ডিজাইনটা আবার অন্য রকম। এখন আমরা চলে এসেছি গিফটের দোকানে, এর মাঝে তো ডাক্তার দেখানো, ওষুধ কেনা সব হয়ে গেছে, লাস্টে এসেছি গিফটের দোকানে। এইখান থেকে বিয়েবাড়ির জন্য গিফট কিনব, আর এসে করে আমার এই যে দেখো এখানে ঘড়ি একটা, যেগুলো কী জানা বলে, জানি না, আমার মনে পড়েছে না, যাই হোক কিছু একটা বলে, তো ওই ঘড়িটা আমার বেশ পছন্দ হয়েছিল, বাট দামও খুব বেশি বলছিল, তো ওই ঘড়িটা নেওয়া গেল না। এইদিকে যে গিফটগুলো রয়েছে এগুলো তো আমাদের দেওয়া যাবে না, গ্রামের লোক হিসেবে এই সব তো জিনিস দেওয়া যায় না। তো এইদিকে অনেক জিনিস দেখাচ্ছিল লোকটা, মানে এই যে দোকানদারটা, বাটি সেট, গ্লাস সেট, আর এই হটপটটা, আমি এটা আমার নিজের জন্য দেখছিলাম, আমাকেও একটা কিনতে হবে হটপট, বাড়িতে যেটা ছিল সেটা নষ্ট হয়ে গেছে। এখানে গ্লাস জাগ সেট দেখাচ্ছিল, গ্লাস সেট দেখাচ্ছিল, বাটি সেট দেখাচ্ছিল, কাপ সেট, অনেক জিনিস দেখাচ্ছিল। তো ফাইনালি আমাদের গিফট পছন্দ হয়ে গেছে, আর গিফটটা প্যাকিং হচ্ছে। তবে যাই বলো তাই বলো, আমার এই যে মোর বসে আছে ঘড়িটা দেখছো, এই ঘড়িটা খুব পছন্দ হয়েছিল, এটাই দেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু দামটা প্রচণ্ড পরিমাণে বলছিল, আর লাস্টে আমি থাকতে না পেরে এটা একটুখানি হাতে নিলামই। তো যাই হোক, এইদিকে আমাদের গিফট প্যাক হয়ে গেছে, টাকা দিয়ে এবার বেরিয়ে যাব, সোজা ঘর যাব বলেই ঠিক করেছি। তো মাঝখানে আমাদের গ্রামে ঢুকতেই একটা দোকান আছে জামা কাপড়ের, এইখানে ঢুকেছিলাম চাদরটা কেনার জন্য। এখন ঘর চলে এসেছি, আর চাদর কিনতে ঢুকেছিলাম ঠিকই, কিন্তু চাদর কিনতে ঢুকে অনেক জিনিস কিনেছি, সেগুলো কী কী কিনেছি সেগুলোই ভাবলাম তোমাদের একবার দেখাই। এটা তো গিফটটা, গিফটটা প্যাকিং হয়ে গেছে, আর কী দেখাবো, তো গিফটটা সাইডে রাখি, ওটাতে কোনো ইয়ে নেই। আর এই যে আমি ওষুধও কিনে নিয়েছি, আর আমি অ্যাকচুয়ালি হোমিওপ্যাথি ডাক্তার দেখালাম, হোমিওপ্যাথিটাই খুব একটা ভালো স্যুট করে আমার, তো সেই জন্য আমি হোমিওপ্যাথি ওষুধেই নিলাম। এই একটা ওষুধ দিয়েছে, দুটো ওষুধ দিয়েছে অ্যাকচুয়ালি। আর এই যে জামা কাপড়ের দোকান থেকে কী কী কিনলাম তোমাদের দেখাই, সর্বপ্রথম দেখাবো হাজব্যান্ডের জন্য একটা জিনিস কিনেছি, আমার অনেক দিনের ইচ্ছা ছিল এটা কেনার, মানে গত বছর থেকে ইচ্ছা ছিল এটা কেনার, তো সেই জন্য এটা কিনলাম। এটা হচ্ছে একটা টুপি, আর ওই যে গলার মুখে ঢাকা নেওয়া, কী যেন নামটা বললে আমি ভুলে গেলাম, এগুলো বার হয়েছে না এবারে, তো এটা আমার হাজব্যান্ডের জন্য খুবই জরুরি, কারণ ও একেবারে সকাল সকাল কাজে যায় ঠান্ডা বাতাসে, আর সন্ধ্যায় সন্ধ্যায় কাজ থেকে ফিরে আসে। তো অ্যাকচুয়ালি টুপি তো অনেক আছে, কিন্তু সেই দিন গতকাল না গত পরশু দিনই বলছিল যে ওর মুখে প্রচণ্ড ঠান্ডা লাগছে, মুখটা আরগুলো চড়চড় করছে, তো মুখে ঢাকা দেওয়ার জন্যই আর কি এটা কেনা। আমি এটা কালকেই অনলাইনে দেখছিলাম রাত্রেবেলা, তো অর্ডার দেবো দেবো করে দেওয়া হলো না, আর আজকে যখন দোকানে পেয়ে গেলাম তো কিনেই নিলাম, একেবারেই কাজ হয়ে গেল। আর এই যে আমার চাদর, অনেক দিনের ইচ্ছে ছিল, অনেক দিন মানে বহু বছরের ইচ্ছে ছিল যে একটা বাটি প্রিন্টের চাদর নেব, তো ফাইনালি আজ সেটা আমি হাতে ধরতে পেরেছি, নিজের বলে নিতে পেরেছি, আমার খুবই পছন্দ, খুব ভালো লাগে এই চাদরগুলো, আর ভদ্রস্থও বটে। এই চাদরগুলো নিয়ে তুমি সব জায়গা যেতে পারবে,
তো খুব ভালো লেগেছে। আমি এক চিরি গায়ে নিয়ে একটুখানি দেখাচ্ছিলাম হাজব্যান্ডকে, তো ভাঁজ করে রেখে দিই বাবা, আমার এত পছন্দের জিনিসটা। আর এই জিনিসটা তো আমার কেনার কোনো কথাই থাকেনি, কিন্তু ওই দোকানদার দাদাটা মানে ওর দোকানকে গেলে একটা জিনিস দেখতে চাইবে তো সব জিনিস দেখিয়ে ছাড়বে, জামা নাইটি টাইটি সব দেখাবে। তো এটা অ্যাকচুয়ালি একটা নাইটি, আর নাইটি এখন আমার কেনার কথা থাকেনি কিন্তু দেখাচ্ছিল। আর এই নাইটিটা আমার এত পছন্দ হয়ে গেছে যে এটা না নিয়ে পারলাম না, লাস্টে পয়সা থাকেনি, কত টাকা ধার করে হলো এই নাইটিটা নিলাম। আসলে দাদাটারও দেওয়ার ইচ্ছা ছিল খুবই, বলছিল যে তোমার সঙ্গে মানে তোমার গায়ে খুব ভালো মানাবে। আর এটা নেওয়ার জন্য দরদাম করতে গিয়ে আমি প্রায় 15 থেকে 20 মিনিট ওই দাদাটার সাথে বকলাম। অ্যাকচুয়ালি দাদাটা দাম বলছিল 270 টাকা, আর আমি বলছিলাম 240 টাকা, তো দাদাও কমেনি আর আমিও বাড়িনি, ঠিক আছে। তো লাস্টে আমি এটা 250 টাকায় ভর্তি 250 টাকা দিয়ে নিলাম। তবে এটা নিতে গিয়ে আমার কিছুটা দোকানে ধার পড়ে গেল, তবে গ্রামের দাদা তো মানে গ্রামের দোকান, অসুবিধা নেই, কালকেই হাজব্যান্ড দিয়ে দেবে। আর এই নাইটিটা আমার খুবই ভালো লেগেছে। অ্যাকচুয়ালি এটা নাইটি ঠিকই কিন্তু এটা দেখতে জামার মতো, ঠিক আছে, মানে সেই গ্রাউনগুলোর মতো দেখতে। তো আমার খুব ভালো লেগেছে, আর এত ভালো লেগেছে আমি শেষ পর্যন্ত নিয়েই নিলাম, হাজব্যান্ডও বললো নাও, তো নিয়েই নিলাম। যাই হোক, এই জিনিসগুলো সব এবার গুছিয়ে রেখে দিই, গিফটটা বাইরেই রাখবো আর বাদবাকিগুলো ব্যাগে ঢুকিয়ে নিই। ভিডিওটা তাহলে এই পর্যন্তই থাক।